রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত দেশের নাম ইন্দোনেশিয়া। সমুদ্রপৃষ্ঠের ওপরে থাকা সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকেরও বেশি প্রশান্ত মহাসাগর জুড়ে, তাই ভূমিকম্প অগ্নুৎপাত নিয়মিত দুর্যোগ দেশটায়। লম্বোকে 7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা অনেক, তবে এর মধ্যেই ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের মহাযজ্ঞ। রীতি মেনে নিয়মিত হচ্ছে প্রচার প্রচারণা। 45 দেশের 11,000 অ্যাথলিটের অংশগ্রহণে শুরু হবার অপেক্ষায় 18তম এশিয়ান গেমস। 56 বছর পর ইন্দোনেশিয়ার মানুষ আবারও মাতবে জমকালো গেমসের উচ্ছ্বাসে। দেশীয় ঐতিহ্যকে বৈশ্বিক আয়নায় তুলে ধরতে জাকার্তায় পোকো পোকো ড্যান্সের আয়োজন, লক্ষ্য গিনেস রেকর্ড ভাঙা। ন্যাশনাল প্যালেস থেকে বিজনেস ডিস্ট্রিক্ট পর্যন্ত 8 কিলোমিটার রাস্তায় সারিবদ্ধভাবে পোকো পোকো ড্যান্সে অংশ নেয় 65,000 খেলাপাগল মানুষ। দক্ষিণ ইন্দোনেশিয়ায় সুলাওসি প্রভিন্সের সারা জাগানো এই ড্যান্স বহন করে দেশটির পুরনো ঐতিহ্যকে। অংশগ্রহণকারীরা এশিয়ান গেমস শুরুর অপেক্ষায়। এই পোকো পোকো ড্যান্সের মাধ্যমে ইন্দোনেশিয়ার সংস্কৃতিকে সবাই জানবে, আপাতত এটাই আমাদের মূল লক্ষ্য। ইন্দোনেশিয়ার তরুণেরা এশিয়ান গেমস নিয়ে খুবই উৎসাহী। আমরা মনে করি সবকিছু পরিকল্পনা মতোই এগিয়ে যাচ্ছে। এত বছর অপেক্ষার পর এরকম আয়োজনের সুযোগ পেয়েছি আমরা। আশা করি বিশ্ববাসী আশাহত হবে না। এশিয়ান গেমস দিয়ে নিজেদের আরও একবার প্রমাণের মঞ্চ ইন্দোনেশিয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।